আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সমাজ ব্লগ। আজকে পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গাপুরে জাস্ট ট্রাই করতে। অবাক হচ্ছেন তো? আসলে আমরা ঢাকার মোহাম্মদপুরে টাউন হল মার্কেটের সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি বারে এসেছি বিভিন্ন রকমের জুস ট্রাই করতে। এই জুসের দোকানটি ঢাকাবাসীর কাছে মোটামুটি পরিচিত, আর আমারও প্রায় কয়েক বছর ধরে এখানে আসা হয় জুস ট্রাই করার জন্য। তো আজকে ভাবলাম একটু ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এই যে সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি বার, এটা কিন্তু বিভিন্ন রকম জুস এবং কফি এবং বাদামের শরবত অনেক কিছুর জন্যই অনেক বেশি পপুলার। আর এখানে রোড সাইডে কিন্তু আরও অনেক রকম স্ট্রিট ফুড আছে। তো আজকে আমরা শুধুই জুস ট্রাই করব। এই যে দেখুন, দোকানের ভিতরে একটু বসার জায়গা পেয়েছে। দোকানের ভিতর এবং বাইরে অনেকগুলো সিটিং এরিয়া করা আছে বসার জন্য, আর সব সময় এখানে অনেক বেশি ভিড় লেগেই থাকে। আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, এরপর একটু বসার জায়গা পেয়েছি আর একটু বসে গেলাম। ভিতরে দেখতে পারবেন ধরে ধরে একদম ফলগুলো সাজানো, বিভিন্ন রকমের ফল সাজানো, কারণ তারা কিন্তু ফ্রেশ ফ্রুট থেকে জুসগুলো তৈরি করে দেন। আর তাদের কিন্তু প্যাকেজগুলো শুরুই হয় স্মল, মিডিয়াম এবং লার্জ পোর্শনে, আপনি যে কোনোটাই অর্ডার করতে পারেন। মোটামুটি 50 টাকা থেকে স্টার্ট হয় প্রাইসটা। তো সাধ্যের মধ্যে এখানকার জুসগুলো খুবই টেস্টি আমার কাছে লাগে। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম আনারেরটা, আনারের এই জুসটা আমার কাছে অনেক রিফ্রেশিং লেগেছে, ভালো লেগেছে। তারপর অর্ডার করেছিলাম মাল্টার জুস, আর মাল্টার জুসটা আমার অল টাইম ফেভারিট, আমি খুবই পছন্দ করি। আর গরম থেকে এসে এই জুসটা আমার তো একদম তৃষ্ণা মিটিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ফালুদাটাও বেশ পপুলার, যদিও সেদিন আমরা ফালুদাটা ট্রাই করিনি। আর একদম লাস্টে যে আমরা অর্ডার করেছিলাম আঙ্গুরের জুস, এটা একটু কম টেস্টি লেগেছে, আর এটাই ফার্স্ট টাইম অর্ডার করা হয়েছিল। তো এটি দেখতে পাচ্ছেন আমাদের টেস্ট করা শেষ। আজকের মতো এখানে বিদায় নিব, আপনারাও সুযোগ পেলে যে কিন্তু টেস্ট করে আসতে পারেন। এখানে বিভিন্ন রকমের জুস আছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।